হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটি একটি ঘরোয়া রেসিপি, প্রত্যেকের ঘরে এই রেসিপিটা হয়ে থাকে। তো এই রেসিপিটা হচ্ছে ডিমের ডালনার একটি রেসিপি। তো যারা একেবারেই রান্নাবান্না করতে পারে না এই রেসিপিটা তাদের জন্য। তো এখানে দেখো একটা পরিষ্কার কড়াই নিয়েছি, নিয়ে আমি এখানে 4 চামচ মতন তেল দিয়েছি। তারপরে আমি এরকম ডিম ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেই ডিমগুলোর মধ্যে আমি কিন্তু নুন হলুদ দিইনি, এমনি ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এবারে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে আমি দুটো আলু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে টুকরো করে কেটে সেই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা পেঁয়াজ কুচি, আর এখানে একটু একটা কুড়ানির মধ্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটু রসুন কুচি। এখানে আদা কুচি দেইনি, একটা পেঁয়াজ গ্রেট করে নেওয়া আর 4টে রসুন থেতো করে নিয়েছি ব্যাস, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। এবারে নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কোনো বাটাবাটি আমি কিছু করিনি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন জল মানে মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিলো, তাই জন্য আমি একটু জল দিয়েছিলাম। তারপরে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো খুন্তি দিয়ে দিয়ে সেই কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। তারপরে আলুটাকে দিয়ে আরও 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিতে হবে একদম পরিমাণ মতন, মানে বেশিও না আবার একদম কম না। তারপরে সেই ভাজা ডিমগুলোকে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে। এখন ঝোলটা ঘন হয়ে এসেছে, তাই আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এইভাবেই আমার ডিমের ডালনাটা রেডি হয়ে গেল, একদম বাটাবাটি ঝামেলা ছাড়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ রইল লাইক শেয়ার আর অবশ্যই পাশে থাকবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি কোথা থেকে দেখছেন। থ্যাংকস ফর ওয়াচিং।